স্বাগত জানাচ্ছি তোমায় গান শোনাবোতে। আমরা প্রথমেই বলেছি, যারা মিস করে গেছেন তাদের জন্য আবারও বলছি, 25শে বৈশাখের দিন হালাবোলের তোমায় গান শোনাবো অনুষ্ঠানটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই বিশেষ পর্ব। প্রথমে শুনেছিলেন জয়িতা দাসের কণ্ঠে কিছু গান, আর এবারের পর্বে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের ভালো লাগার ভালোবাসার শিল্পী, এবং অবশ্যই আমরা বলি হালাবোলের পরিবারেরই একজন, অভিষেক কুমার মিত্র এবারে আপনাদের গান শোনাবেন। এবং সঙ্গে যন্ত্রণার সঙ্গে শিল্পী যারা রয়েছেন, একবার তো শুনেছেন নাম, আরও একবার বলে দিচ্ছি, মৈনাক রয়েছে হ্যানসনিকে সহযোগিতা করার জন্য, রাজেশ রয়েছে অক্টোপেডে, দেবযান রয়েছে গিটারে, এবং প্রশান্ত রয়েছে কিবোর্ডে সহযোগিতা করার জন্য। অভিষেকদার কাছে এবারে যাব। অভিষেকদা নমস্কার, স্বাগত, ভালো আছো? ভীষণ ভালো আছি, তুমি আছো যখন ভালো থাকবে। আরম্ভ হয়ে গেছে অভিষেকদার, আমার পেছনে লাগাতো, মানে অভিষেকদার একেবারে শুরু থেকে রয়েছে। মানুষের একটা কথা বলার জিনিস আছে। হ্যাঁ, তুমি আগের বার যখন এসেছিলাম, আর একটু সামনে বলো, আগের বার যখন এসেছিলাম, হ্যাঁ, তুমি বলেছিলে যে আমাদের ওই তোমায় গান শোনাবো অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা হবে তাতে তুমি ডাকবে। হ্যাঁ, ডেকেছি তো। হ্যাঁ, ডেকেছি না, প্রশান্তদা, আর আমি একদম আপনাকে তো ভীষণ ভালোবাসি। প্রশান্ত বাবু আর তোমার কাছে তো ওই জন্য কৃতজ্ঞ। আরে কৃতজ্ঞতা কি বলবো। আচ্ছা, আগে তো মানে আগে কনগ্রেচুলেট করো, আগে বাধাই দাও, শুভেচ্ছা জানাও এই তোমায় গান শোনাবো দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে। হ্যাঁ, যারা শ্রোতা তাদের তো শুভেচ্ছা জানাচ্ছি, আর বিশেষ করে তোমাকে আর প্রশান্ত বাবুকে তো জানাতেই হবে, কারণ ওনারা না থাকলে তো এখানে আসাও হতো না। প্লাসে যখন কলকাতাতে তোমার নাম তো মানে ভীষণভাবে চলছে, তোমার সঞ্চালনা যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে কি আর বলবো। আচ্ছা, কলকাতার সব, হ্যাঁ, সব শিল্পী বলছে যে মানে চন্দ্রিমা থাকলে গান আরও ভালো হয়। আচ্ছা, বাহ, থ্যাংক ইউ সো মাচ। না, তুমি দেখো আজকে আমি ভালো গাইব। তুমি সবসময় ভালো গাও। আসলে আজকে একটুখানি এই এই শুরু করার আগে অভিষেকদা, একটা স্বীকারোক্তি বলে কথা থাকে তো, তো সেটা আমি একটুখানি বলতে চাইছি যে এই অনুষ্ঠানটাকে চালিয়ে নেবার জন্য প্রশান্ত ভট্টাচার্যের সহযোগিতা, প্রশান্ত ভট্টাচার্যের অনেক চিন্তাধারা ছাড়া এটা কোনো মতেই সম্ভব হতো না, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে আমি আমার সবটুকু নিংড়ে দেওয়ার চেষ্টা করি গানের অনুষ্ঠানে, সেটা আপনারা জানেন, কারণ হয়তো আমি এই অনুষ্ঠানে তোমায় গান শোনাবতে 2 বছর হয়েছে এখানে আছি, কিন্তু এ রাজ্যে সঞ্চালনায় আমার বছর যদি গুনতে হয় তাহলে তো 12-13 বছর হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলার, এই অনুষ্ঠানের পেছনে আমাদের ক্যামেরা পার্সন অভি রয়েছে, এরপরে রয়েছে সাউন্ড টেকনিশিয়ান যারা রয়েছে, অনেক রকমের পেছনে যে মাসি প্রতিদিন সকালবেলায় আমরা যখন অনুষ্ঠান করতে আসি তখন কৃষ্ণদা মাসি ওরা আমাদেরকে যেভাবে সব রকম সুবিধেটুকু দেয়, জল লাগুক চা লাগুক যা দিচ্ছে সে সমস্ত কিছু, সকালবেলা উঠে যারা কম্পিউটারে থাকে তারা যেভাবে আমাদের সহযোগিতা করে, সমস্ত মিলিয়ে তবেই না তোমায় গান শোনাবো। কাজেই ফুল ইউনিট অফ হাল্লাবোল, সমস্ত হাল্লাবোলের সমস্ত ইউনিটের যারা পর্দার পেছনে কাজ করে তাদেরকেও আপনাদের তরফ থেকে শুভেচ্ছা জানাবেন। আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে আপনাদের কাছে পরিবেশন করতে। সব থেকে প্রথম কথা যে আমরা তো গাই, কিন্তু নির্ভরতা যেটা সেটা কিন্তু ওরাই দেয়, একদম, ওরা না থাকলে তো হতেই পারে না। যেমন তুমি পাশে থেকে নির্ভরতা দাও, এই যে মিউজিশিয়ান ভাইরা আছে এরাও নির্ভরতা দেয়, এরাজ্যের যন্ত্রণার সঙ্গে শিল্পীরা, এরাজ্যের গুণী শিল্পীরা, সে ক্লাসিক্যাল বলুন এমনি বলুন, সকলেই কিন্তু তোমায় গান শোনাবতে এসে যখন পরিবেশন করে
তখন একটাই কথা বলে যে ভালোবেসে আসি এবং এ রাজ্যের দর্শক শ্রোতারাও আমাদের ভালোবাসে, এই বিশ্বাস আমাদের আছে। আমরা গানে যাব, প্রথম শুরু করব যেহেতু কবিপক্ষ গেছে অভিষেকদা, কবিপক্ষে আমরা রবীন্দ্র নজরুল কবি প্রণাম অনুষ্ঠান করেছি, এরপর বর্ষপূর্তি, তবু একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলে বেটার হয়। হ্যাঁ, শুরু করা যেতেই পারে। আর আমি তো কলকাতা থেকে ত্রিপুরা এসেছি, গানটা রবীন্দ্রনাথকে তো স্মরণ করে গাইছি, কিছুটা তোমার জন্য গাই, কারণ তুমি ত্রিপুরা তো বিদেশিনী, তো আমি চিনি গো চিনি, অনেকদিন ধরে চেনা হয়েছে, চলো। আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি দেখেছি মাধবীরাতে তোমায় দেখেছি, দিদি মাঝারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আকাশে পাতি আকা শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে শুনেছি প্রাণ ও গো বিদেশিনী, ভুবন ভূমি আশেষে আমি এসেছি নূতন, আমি চিনি গো চিনি তোমারে ও গো, গো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। সম্পর্কে জানা, সেটা হচ্ছে কিশোর কুমার মনে প্রাণে রয়েছে, এর আগেও বহুবার যখন অভিষেকদা এসছে, অভিষেকদার সঙ্গে কথা বলার সময় আমরা এই কথাটা বারবারই উঠে এসেছে যে অভিষেকদা গান করবে আর কিশোর কুমারের গান করবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিশোর কুমার ছাড়া অন্য গান অভিষেকদা যদিও বা করে, সেটা খুব ভালোবেসে যে করে তা নয়, কিন্তু মনে প্রাণে পুরো ব্যাপারটাই থাকে কিশোর কুমার। তো আমি চিনি গো চিনি রবীন্দ্রসঙ্গীত হতে পারে, কিন্তু রবীন্দ্রনাথের যে গানগুলো কিশোর কুমার পরিবেশন করেছিলেন, তুমি তার মধ্যে থেকে একটি করে নিয়ে চলে এসেছো, তাই না বল? না না, আমি কোথায় বিদেশিনী, আমি তো স্বদেশিনী, একেবারে স্বদেশিনী। আচ্ছা, আমরা এরপরেও একটা বাংলা গানই শুনি, তারপরে আমরা আবার হিন্দি গানে ঢুকবো। আজকে না মোটামুটি অন্যান্য সুরকারদের গান একটু গাই। হ্যাঁ, সুরকার হোক না, অসুবিধে তো নেই। এটা বাপি লাহিড়ি আমাদের খুবই প্রিয় সঙ্গীত শিল্পী, বাঙালি। হ্যাঁ, আমার তো একটু বাঙালি বাঙালি ব্যাপার, এমনি মিউজিক ডিরেক্টর। হ্যাঁ, বুঝতে পারছি তো, পাঞ্জাবি পড়েছে, বাঙালি বাঙালি একটা ব্যাপার। আচ্ছা, এটা একটা অদ্ভুত ব্যাপার। কুর্তা স্টাইল থাকে ওটা,
কিন্তু পরে পরে না ওরম নয়, কিন্তু বাঙালি আনার পাঞ্জাবির ব্যাপারই আলাদা বলো। শুধু কোথায় এখন আর সুদূর নেই, 45 মিনিট নেই, শুনবো সেই আমারি সঙ্গী সঙ্গী, আমরা অমর সঙ্গী, এত কাছে রয়েছ তুমি আর কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া মন আমার যে আর কেউ না, এত কাছে রয়েছ তুমি আর কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আমার যে আর, আমি কি গো তোমাকে ছেড়ে থাকতে পারি সঙ্গী সঙ্গী, আমরা অমর সঙ্গী।
এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হবে একাকার দুজনার এই দুটি মন। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হবে একাকার দুজনার এই দুটি মন। হৃদয়ে সব কবিতা ঝরে পড়ে ছন্দ তারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী, সঙ্গী আমরা অমর সঙ্গী। একেবারে উঠে আসছে একদম প্রথম দিকে, প্রথম বক্স অফিস বাস্ট করেছে যে বইটি, বাংলা ছায়াছবি, তখন একটা অনেকদিন পরে মানে উত্তম কুমার অভিনীত ছবির পরে বেশ খানিকটা গ্যাপ ছিল অভিষেকদা, তারপরে কিন্তু প্রসেনজিৎই আবার বাংলা ছবিটাকে সেই জায়গায় নিয়ে গেছে। এখন আবার খুব ভালো ভালো বাংলা ছবি হচ্ছে, অনেক মানে অনেক উঁচু মানের বাংলা ছবি হচ্ছে, সেখানেও খুব ভালো ভালো গান হচ্ছে এবং বাংলার শিল্পীরা সেই ছবিগুলোকে ঢেলে সাজাচ্ছে গানে, সব কিছুই হচ্ছে। তবে এই ধরনের ছবি যেটা ছিল সেটা ওই যে বলি আমরা কিছু আছে না কালজয়ী গান, তার মধ্যে এই গান এটা অবশ্যই মানে জেনারেশন বাই জেনারেশন যাচ্ছে যাচ্ছে, কিন্তু হ্যাঁ বাপিদারি এটা বিরাট বিরাট নাম করেছে, সেখানেও আবার বাঙালির গর্ব, একদম আবার বাঙালির গর্ব করছে। বাঙালি ছাড়া কিছু হয় বলো দেখিনি, তুমি বলো না ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নায়ক কে? অমিতাভ বচ্চন, বাংলার জামাই। বাংলার জামাই, আচ্ছা ওটাকে ও ওখানে তোমাকে পেতেই হবে, মানে বাংলার একটা কিছু হেমন্ত মুখার্জি। হ্যাঁ খুঁজে বাবু, হেমন্ত মুখার্জি এমন একজন সুরকার ছিলেন, লক্ষ্মীকান্ত প্যারালাল, কল্যাণজি আনন্দজি এরা কোন অ্যাসিস্ট্যান্ট মিউজিক মানে মিউজিক ডিরেক্টর ছিল। হ্যাঁ ওই ওই সময়ে আর ভাবা যায় মানে এইসব লোক যারা গেছে গেছে, সেই সলিল চৌধুরী, লতাজির এক একটা গান সলিল চৌধুরীর সুরে, শ্যামল মিত্র আমার গুরু, ভাবা যায় কি সুর, অসাধারণ একটা ব্যাপার রয়েছে। আমরা এরপরে আরো ভালো ভালো কিছু হিন্দি ছবির গান রয়েছে, সেই গানগুলো আপনাদের পছন্দের তালিকাতেও পড়ে, অভিষেকদার পছন্দের তালিকাতেও পড়ে, আমাদের আজকের যারা মিউজিশিয়ানস রয়েছে তাদের পছন্দের তালিকা এবং অবশ্যই আমার পছন্দের তালিকায়ও পড়ে। তো হিন্দি ছবিতে যাও এবার, যাওয়া যায়। আচ্ছা আমরা রবীন্দ্রনাথের গান দিয়ে প্রথম শুরু করেছিলাম, তো হিন্দি ছবিতে যাওয়ার সময় আমার মনে হচ্ছে অভিষেকদা হিন্দি ছবির একটা গান রয়েছে না যেটা মানে রবীন্দ্রসঙ্গীত থেকে সুর নিয়ে করা হয়েছিল, রবীন্দ্রসঙ্গীত থেকে শচীন্দেব বর্মন মানে আমাদের বলতো যে রবীন্দ্রনাথ কি জিনিস সারা ভারতবর্ষকে জানাইতে হইব, ও সুরে হিন্দি গান করো, প্রচুর গান করেছেন, তেরে মেরে মিলন কি এরায় না পরবর্তীকালে অনেকেই প্রচুর হয়েছে, কিন্তু এটাও একটা খুব বিখ্যাত গান, এটা অমিতাভ বচ্চনের বইতে রবীন্দ্রসঙ্গীত থেকেই করা হয়েছে। তোমার হলো শুরু আমার হলো সারা, ওই গান ওই গানটা থেকে না, ছুকার মেরে মন কো, ছুকার মেরে মন কো, কিয়া তুমি কিয়া ইশারা, দেবজান খুব খুশি হয়ে গেছে, এই সারার জন্য আমি চলে এসেছি, দেবজান খুব খুশি হয়ে গেছে, গিটারের বিউটিফুল একটা ব্যাপার রয়েছে এই গানটাতে। Thank you.
দিয়া তুমি ক্যা ইশারা, বদলায়ে মৌসুম লাগে প্যারা জগ সারা, মেরে মন কো দিয়া তুমি ক্যা ইশারা, বদলায়ে মৌসুম লাগে প্যারা জগ সারা, মেরে মন কো দিয়া তুমি ক্যা ইশারা। লিখতা চলা যাও লিখতা চলা মেরে গীতোঁ সে তুঝে ঢুঁঢে জগ সারা, মেরে মন কো দিয়া তুমি ক্যা ইশারা, বদলায়ে মৌসুম লাগে প্যারা জগ সারা, মেরে মন কো দিয়া তুমি ক্যা ইশারা। আজা তেরি আঁচল প্যার সে মে ভর দূ, প্যার সে মে ভর দূ খুশিয়া জহাঁ ভর কি, লিখতা চলা যাও লিখতা চলা যাও, তুহি মেরা জীবন তুহি মেরা সহারা, মেরে মন কো দিয়া তুমি ক্যা ইশারা, বদলায়ে মৌসুম লাগে প্যারা জগ সারা, ঝুঁকর মেরে মন কো দিয়া তুমি ক্যা ইশারা। একটা ওই যে গায়ের মধ্যে লাইট লাগিয়ে তারপর সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওটা কি একটা গান ছিল বলো তো, ওটাও কি কিশোর কুমারের গান গাও না? সে গিটার হাতে গায়ের মধ্যে লাইট চালানো অমিতাভ বচ্চন, ক্যা বাত! হ্যাঁ পেছনের আশ্চর্য, তুমি তো মানে কিশোর কুমারের গান করো, তো সেই ক্ষেত্রে আমার একটুখানি জিজ্ঞাসা, বেশ অনেকজনকে বলা যায় যে আমরা কিশোর কুমারের গান করি, অনেকেই বলে থাকে, এবং কিশোর কুমারের গান যখন করে ভালো মানিয়ে যায় গলায়, হ্যাঁ মনে হয় যেন কিশোর কুমারের গানটা অনেক সহজ করে সকলে নিতে পারে এবং গাইতেও পারে, এ ব্যাপারে তোমার বক্তব্যটা কি? যেহেতু তুমি গাইছো একটু মাইক্রোফোনের সামনে। এখানে একটা ব্যাপার আছে, দেখো যে কোনো শিল্পীর গান তুমি গাও একটা তাদের নিজস্ব একটা স্টাইল থাকে, ডিফারেন্ট স্টাইলের গানটা গিয়েছে কিশোর কুমার। আচ্ছা, যার ফলে দেখবে 8-10টা শিল্পী বোম্বে যারা কিশোর কুমারকে ফলো করে বড় হয়েছে মোটামুটি জানো তাদের নাম, ভোকালটা একটু মনিটরে চাই। হ্যাঁ, তো তারা যখনই গান করেছে দেখবে এক একজন এক একটা স্টাইলকে ফলো করেছে।
আচ্ছা কমপ্লিট কিন্তু কেউ গাইতে পারেনি, কমপ্লিট ওই একটাই হলো কিশোর কুমার। আমার গলা যেটা কিশোর কুমারের গান ম্যাচ করে সেটা আমার পক্ষে যতটা ভালো, বোম্বে শহরে এক নম্বর শিল্পীও সেটা গাইতে পারবে না, আবার তার গলা যেটা ম্যাচ করবে অন্য শিল্পী গাইতে পারবে না, শুধুমাত্র কিশোর কুমারের ক্ষেত্রে ঘটে। এবং রাহুল দেব বর্মন একটা কথা বলেছিল যে লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে এরা ভারতবর্ষের কোনো শিল্পীকে সমীহ করে না, একদম পরিষ্কার যে হোক, কিন্তু এই লোকটা গান গাইলে আমরা সবসময় কনসিয়াস থাকি। তাই এটা আডবার নিজে বলছে আর কি, বলছে যে এই লোকটা যখন গান করে তখন লতাজি আশাজি ওরা দুজনেই কনফেস করেছে যে আমরা সবসময় একটা কনসিয়াস থাকি যে লোকটা কোনখান থেকে কী করবে, যেটা অন্যান্য শিল্পীদের সঙ্গেও গাইলে পড়লে ওনাদের কিছু এত। আমি শুনেছি যখন প্লেব্যাক করতেন তখন এত মজা করে করতেন, এত মানে রীতিমত উছেলকুদ করে নেচে গেয়ে তারপর করতে, এত স্বতঃস্ফূর্ততা তুমি তো কোনো শিল্পীর মধ্যে পাবে না, সেই মানে লাইফ একদম। পারসেন ছবি সেই গানগুলো এক একটা থেকে একটা মানে কোনটা বলবো, নামাখালাল কিছু ব্যাপার ছিল, মান্না দে কে রেগুলারই আর্টিমন গান তুলেছে শচীন দেব বর্মনের বাড়িতে। আচ্ছা তো কিশোর কুমার একদিনও আসেনি, তোকে জিজ্ঞেস করছে মান্না দা আমি তো রোজ আমাকে দিয়ে গানটা করাচ্ছেন, ও তুই তোর গানটা করো ঠিক কইরা রইব। তো যখন রেকর্ডিং হচ্ছে তখন গানটা যখন চলছে কিছু কিছু ক্ষেত্রে কিশোর কুমার নিজের কিছু শব্দ প্রয়োগ করে, তো মান্নাদের মুখের দিকে তাকিয়ে আছে, আড্ডি বর্মন বলছে চলো চলতে দাও। তো রেকর্ডিং হওয়ার পর বলল যে আমার সারা জীবনের সাধনা সারা জীবনের প্র্যাকটিস ওই লোকটার কাছে হেরে গেলাম আমি, কিন্তু আগে বলেছিল যে আজকে ওকে বোঝাবো আমি যে গান না শিখে গাওয়া অত সহজ। হ্যাঁ কিন্তু সেদিন তো বললো যে ওর গান শোনার পর মনে হলো আমি ওর কাছে হেরে গেলাম, মানে আমার সব সাধনা শেষ। ও মনে হয় যে মানে এমন এক একটা কিছু ট্যালেন্ট থাকে না যেটা ভগবান মানে ভেতরে দিয়েই তৈরি করেই পাঠান, সেই রকম ব্যাপারটা হচ্ছে কি হতো যে ন্যাচারাল জিনিসের সাথে পেরে ওটা খুব মুশকিল। হ্যাঁ একটা কিছু শিখিয়ে পড়িয়ে তৈরি করা সেটা এক রকম, ভাবো তো যদি উনি গান না গাইতেন তাহলে ইঞ্জিনিয়ার হতেন, একটা বাইকের একটা গ্যারেজ খুলে ওখানে এটা লাগাও ওটা লাগাও ওই গলা নিয়ে করতেন, কি ভাগ্যি উনি গানের জগতে এসেছেন বলে আমরা এইসব গান পেয়েছি। সেই আরও অনেক বছর অনেক যুগ পেরিয়ে যাবে, অনেক জেনারেশন যাবে আসবে, কিন্তু এরা এদের জায়গায় আমার মনে হয় একদম অচল অবস্থায় থাকবে, এদের কেউ আর কোথাও নড়াতে পারবে না। হ্যাঁ পারবে না, এখনকার শিল্পীরা তো আবার চেষ্টা করছে কি বলবো যে রিমেক রিমেক রিমেকটা ঠিক আমার রিমেক করছে না, তাহলে কেন সৃষ্টি করে সেটাকে সুর করে করা একরকম, আর যেটা আছে সেটাকে ভেঙে কাটাছেড়া করে এটাকে একটা অন্যরকম মাত্রায় দেওয়া আমার মনে হয় না। আমার আচ্ছা তোমরা যারা মিউজিশিয়ানস রয়েছো তোমাদের একটুখানি জিজ্ঞেস করব, মানে যদিও মাইক্রোফোন নেই আমি জাস্ট মানে আমি বলে দেবো দর্শক শ্রোতা ভক্তদের, অ্যাজ এ মিউজিশিয়ান রিমেক করা আর মানে অরিজিনাল গানটাকে করার মধ্যে তোমাদের আনন্দটা বা তোমাদের বক্তব্যটা কি এ ব্যাপারে? আর রিমেক যেটা হয় সেটাতে তো একটা ফিউশন থাকে একটা ইয়ে থাকে, পাবলিক কতটা নেয়, মডিফাই হতে পারে, কিন্তু তোমাদেরকে একবারও মনে হয় দেখছা যে যেটা সৃষ্টি হয়েছিল তাকে তার মতো থাকতে দেওয়া, সেটাকে অরিজিনালি থাকতে দেওয়া হোক, আর যদি কিছু করতে হয় কারোর তাহলে রিমেকের ব্যাপারটাই না থেকে যদি আমার দেখা গেল যে আমি সেটাকে অরিজিনালিটা দেখে নতুন কোনো সৃষ্টি করলাম ওই আদলে করে হোক যেভাবেই হোক, সৃষ্টিটা বাড়ুক যা আছে তাকে, ওটা ওটা একটা আমার মনে হয় কম খাটুনির কাজ, যা আছে তাকে কেটে কেটে ছেড়ে এদিক সেদিক করে দেওয়াটা, এটার মধ্যে কৃতিত্বটা আমার মনে হয় খুব মানে একটা কম খাটুনি, ফাঁকিবাজ বললে এটা খুব বাজে হবে শুনতে, আমার মনে হয় একটা কম খাটুনির কাজ। হ্যাঁ তো আর যেটা অরিজিনালি এই মাপের কোনো কিছু সৃষ্টি করা, এই মাপের না হয় মাপদণ্ড নিয়ে নাই ভাবলাম, কিন্তু অভিষেক দা আমরা তো নতুন সৃষ্টির দিকে ঝুঁকতে পারি। হ্যাঁ করুক না, কিন্তু ঘটনা হচ্ছে যে এই গানগুলো কি হতো এগুলো ন্যাচারাল, একটা সুর করেছি একটা ন্যাচারাল, এবার তার দেখা গেল কানটা ডিফেক্ট এমন একটা ভাব যে কানটাকে ঠিক করতে বসলো, কিন্তু সেটা তো না, সে তো ন্যাচারাল, তার কানটা যদি বড়ই হয় সেটাই সুন্দর, তাকে ছোট করে তাকে এ করে লাস্টে দেখা গেলো সে অসুস্থ এই গানটা, মানে আরেকটা শুরু করে আমার খুব ফেভারিট সেই সময় আড্ডি বর্মনের পরবর্তীকালে রাজেশ রোশন, কি অসাধারণ সুর, আর ওর সুরের ধারাটা সবার থেকে একটু আলাদা। রাকেশ রোশনের
সঙ্গে রাজেশ রোশনের কোনো ঋত্বিক রোশন রোশন ফ্যামিলি রাকেশ রোশন হচ্ছে বাবা বাবা না ভাই সুধু রোশন আচ্ছা ভাই হচ্ছে রাজেশ রোশন রাজেশ রোশন দাদা আর ভাই হচ্ছে রাকেশ রোশন যে নায়ক ছিল সিনেমা হ্যাঁ 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 ওইটাই মনে হচ্ছে পরে ডিরেক্টর হয়েছিল হুম হুম শুনবো তাহলে এটা খুব প্রেমের গান আর কি তখনকার দিনের প্রেম আর কি লুকিয়ে লুকিয়ে আর কি কিসি কো প্যার হো জানে কাহা কিসি কো কিসি সে প্যার হো জায় উঁচি উঁচি দিবানোসি ইস দুনিয়া
আচ্ছা, আর যেটা বলছিলাম অমিতাভ বচ্চনের এর আগে যখন গানটা করছিল তখন আমার একটা শরাবির একটা ভীষণ ভালো গান তোমার কাছেই শুনেছিলাম। শরাবি বই এই গানটা কিশোর কুমার জানো তো ভারতবর্ষে সবথেকে বেশি বিএফজে পুরস্কার পেয়েছেন, তাই 8 বার পেয়েছেন, 8 বার এখন কোন শিল্পী পায়নি আজ পর্যন্ত, মানে এই গানটার জন্য, এই না মানে টোটাল উনি 8 বার পেয়েছেন। রবীন্দ্রনাথকে ভারতরত্ন দেওয়া যায় না, কিশোর কুমারকে করা যায় না। তো এনি তো এই গানটা ওনার লাস্ট আর কি প্রথম পেয়েছিলেন উনি 69 আরাধনা, এর আগের বার গিয়ে গেছিলেন। তারপর 1974 গেছেন শ্যামল দাস সুরে, শ্যামল মিত্র সুরে অমানুষ গীতে অমানুষ। তারপর 78 খাইকে পান, এরকম করতে করতে পর পর গেছে। আমরা শরাবির এই গানটা একটু শুনি অভিষেক দার কাছে, এই এইটা যেটা মঞ্জিলে আপনি জায়গা, খুব সুন্দর গান একটা শুনবো। মঞ্জিলোঁ পে আকে লুটতে হ্যায় দিলোঁ কে কাড়িবা, কস্তিয়া সাহিল পে আকসর ডুবতি হ্যায় প্যার কি। মঞ্জিলে আপনি জগা হ্যায় রাস্তে আপনি জগা, মঞ্জিলে আপনি জগা হ্যায় রাস্তে আপনি জগা, জব কদম হি সাথ না দে তো মুসাফির ক্যা করে। Thank you.
সফর ভি মেলা বর্ক কোই হাক না দে দিল ভালা পি না করে মঞ্জিলে আপনি জগা রাস্তে আপনি জগা তিনকে কা সহারা হি বহুত দিল পহল যায় ফকত ইতনা ইশারা হি বহুত ইতনে পর ভি আসমা বালা গিরা দে বিজলিয়া কোই বতলা দে জরায়ে করে মঞ্জিল আপনি জগা রাস্তে আপনি জগা করনা জুম হ্যায় তো জুম হমসে হো গয়া কাবিলে মাফি হুয়া করতে নহি এসে গুনা তঙ্গ দিল হ্যায় ইয়ে জাহান সঙ্গ দিল মেরা সনম না করে জো শে জুনুয়া আপনি জগা রাস্তে আপনি জগা জব কদম হি সাথ না দে তো মুসাফি না করে তো হম দর্দ ভি হম সফর ভি মেরা বর্ক কোই হাক না দে দিল ভালা পি না করে আসছে তো অভিষেকদা কি করব, অনুরোধ আসছে পিসিআর থেকে, অনুরোধ এসছে ও হানসিনি একটা, আর দু নাম্বার হচ্ছে মেরে দিল মে আছে ক্যা হ্যায় তু কহে তো মে বাতা দু, ভীষণ সুন্দর দুটো গান, আর শেষ গানটা আপনার পছন্দের হবে, আর দুটো তিনটে গানের পরে আজকের অনুষ্ঠান শেষ করতে হবে, আজকে সময়সীমার বাইরে গিয়ে আমরা অনুষ্ঠান করছি, তবু যেহেতু একটা বিশেষ পর্ব আর আপনাদেরকে পাওয়া জয়িতা যেমন ছিল তেমনি জয়িতা দারুণ গেয়ে গেছে, দারুণ করেছে, তারপরে আপনি আছেন, তো দুটো অনুরোধ রয়েছে আর একটা আপনার পছন্দের, কোনটাতে যাব আগে ও হানসিনিতে যাব আগে দেখছেন কোন স্কেল রয়েছে এটা এইটাতে, হ্যাঁ কিছুর পরে পুরো তালিকা রয়েছে, হ্যাঁ মানে নেই এরকম আছে কি আগামী বছর শেষ করতে পারবে,
তবে খুব অর্গানাইজড ওয়েতে রয়েছে অভিষেকদা। আমি জানি যে আমার গানের খাতাটা দেখেছো, লেখাই রয়েছে কিশোর, এই খাতাটা কিশোর সঙ্গীত, কিশোর সঙ্গীত। হ্যাঁ, তো এই খাতাটা অমিতদা আমার কাছে চেয়েছিল। সেই খাতা কিশোর সঙ্গীত, আর যেখানে মানে অমিত কুমারকে না করে দিয়েছিল যে এটা দেবো না, ওটা আমার সম্পদ, তোমার বাবা হতে পারে, তো তারপর এই সিগনেচারটা অমিত কুমারের ছিল। বাহ, খুব ভালো। তাহলে আমরা ওহানসেরই শুনি। হ্যাঁ, মেরি হংসি কহাঁ উড় চলি, মেরে অরমানোতে পঙ্খ লগাকে কহাঁ উড় চলি, ও হংসি মেরি হংসি কহাঁ উড় চলি, মেরে অরমানোতে পঙ্খ লগাকে কহাঁ উড় চলি। আজা মেরি সাসু মে মহক রহার তেরা কজরা, আজা মেরি রাতু মে লহক রহার তেরা কজরা, ও আজা মেরি সাসু মে মহক রহার তেরা কজরা, ও আজা মেরি রাতু মে লহক রহার তেরা কজরা, মেরি হংসিনি কহাঁ উড় চলি, মেরে অরমানোতে পঙ্খ লগাকে কহাঁ উড় চলি। কমল সমল হুয়ে মন কা জীবন তার মে ভটক রহার মেরা হংসা, ও দের সে লহরু মে কমল সমল হুয়ে মন কা জীবন তার মে ভটক রহার মেরা হংসা, ও হংসিনি কহাঁ উড় চলি।
মেরে আজমানোতে পঙ্খ লগা কে কহাঁ উড় চলি যখন সিনেমাগুলো হতো তখন গানের সাথে মিলিয়ে তার যে ওয়ার্ডিংসগুলো রয়েছে অভিষেকদা, গানের যে ওয়ার্ডিংস রয়েছে, যেমন হংসিনি কথাটা বলা হয়েছে, সেখানে মৌসুমী চ্যাটার্জিকে কিন্তু হোয়াইটের ওপরে ড্রেস পরা হয়েছে, পিকচারাইজেশন একটা মানে রাখতো, একটা হিস্ট্রি আছে। এইটা প্রথম কিন্তু ঋষি কাপুরের গলায় কিশোর কুমারের গান, ঋষি কাপুরের গলায় ফার্স্ট টাইম। আচ্ছা, সেটা জানতাম না কিন্তু। আসলে অভিষেকদার ঝুলিতে অনেক ছোট ছোট কিশোর কুমারকে নিয়ে কিন্তু গল্প রয়েছে। এটা হচ্ছে তোমার এই বই গান, জহরিলা ইনসান, জহরিলা ইনসান। বলছিলাম যে পিকচারাইজেশন গানটাকে আরো অনেক বেশি মানে কাছে বা আরো অনেক বেশি আপন করে নিতে সহযোগিতা করতো। তখনের সময় দেখতাম যে যে গানগুলোর ওপরে, যেমন সৌন্দর্য নিয়ে যে গানগুলো তৈরি হয়েছিল, সেই সঙ্গে মিলিয়ে গানে যেই যেই শব্দগুলো, গোলাপ যদি ইউজ করা হয়েছে, লাল গোলাপ যদি ইউজ করা হয়েছে, তাহলে হিরোইনকে সে ধরনের একটা ড্রেস পরানো হয়েছে। যেমন পার্টিকুলারলি এই গানটাতে হংসিনি ইউজ করা হয়েছে, তো তাকে কিন্তু ওখানে হোয়াইট পুরো ওই রকমেরই একটা ফ্লাফি ড্রেস, হ্যাঁ, ওপরে ওই যে দৌড়ে যাওয়া মৌসুমী চ্যাটার্জি, অসাধারণ সুন্দর লাগছিল দেখতে, মানে ভীষণ মানিয়ে গেছে গানটা, যেন মনে হয়েছে মৌসুমীর জন্যই তৈরি হয়েছিল। শুরু হলো ওটা কি কোথায় চলে গেছে, মোহন বাগানের ড্রেসের মতো হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আমার সেটাই বক্তব্য। একটু প্রশান্ত, একটু বলছিলাম যে মোহন বাগানের যে শুটটা যেটা নাকি করেছিলে, সেটা কোন ইয়ারের কথা বলছিলে? 2011 সালে। ওটা কি কোনো বিশেষ কোনো ইয়ে ছিল? পৃথিবীর ইতিহাসে একমাত্র যে খালি পায়ে ফুটবল খেলে ব্রিটিশদের হারিয়েছিল, এবং ওটা স্বাধীনতার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। পৃথিবীতে কোনো দল নেই আজ পর্যন্ত যে স্বাধীনতার জন্য একটা ফুটবল টিমের খেলা, এটা একমাত্র মোহন বাগান, যার জন্য জাতীয় ক্লাব বলা হয়। এবং 2011 সালে ওটা 100 বছর হয়েছিল, যখন সিল শতবর্ষ উদযাপনে তার ছখানা গান আমার লেখা আমার সুরে গিয়েছে, মানে করেছিলাম, বাবুল সুপ্রিয়, তারপর রূপঙ্কর, অনেকে গিয়েছিল, সৈকত মিত্র, লেখাও আপনার ছিল, সুর লেখা দুটোই আমার। আরে বাহ, সেটা একদিন অন্য প্রসঙ্গে আসবো, আজকে এই গানগুলো আসবো, আমাদের সময় একেবারেই নেই। আর একটা কি দুটো গান দিয়ে শেষ করব এবারে, আরেকটু অনুরোধের যে মেরে দিল মে আজ কে আহে, ওটা হ্যাঁ দাগ ছায়াছবি দেখে রয়েছে। চলো ভাই, মেরে দিল মে আজ ক্যা হ্যা তু কহে তো মৈ বতা দু, মেরে দিল মে আজ ক্যা হ্যা তু কহে তো মৈ বতা দু, তেরি জুলফ সে সবারু তেরি মান মিল সা জাদু, মুঝে দেবতা বনা দু, তেরি জুলফ সে
পায়ে তুমি ছুপা দে মে ছুপা দে নিশ্চয়ই খুশি হয়ে গেছেন। আজকে আমরা সরাসরি ফোনে যাচ্ছি না, তবে ভেতরে কিছু ফোন আসছে, অনুরোধ আসছে, আমরা সেই অনুরোধ থেকেই দুটো গান করলাম। আর আজকের অনুষ্ঠানে শেষ গানে যাব বড়ে দিল ওয়ালে ছবির গান, ভীষণ সুন্দর গান। আর এটার একটা জীবনের অর্থ রয়েছে, একটা মেসেজ রয়েছে গানটার মধ্যে। মানে ওটাই একটা খুশির ব্যাপার হয়েছে, জয়িতা এসেও কিন্তু বেশ কয়েকটা আর ডি বর্মন শুনিয়ে গেছে, আর তার মাঝখানে অভিষেক দা, কিশোর কুমার তো অবশ্যই ছিল, আর সুরকারদের মধ্যে আজকে আমরা চেষ্টা করেছি বিভিন্ন সুরকারকে ছুঁয়ে যেতে। আজকের অনুষ্ঠানে শেষ গানে যাব, এভাবে বর্ষপূর্তি যাতে আমরা সেভাবেই পালন করতে চাইবো, আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদকে পাথেয় করে তোমায় গান শোনাবো, যাতে বহুদিন পর্যন্ত, বহুদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, সেই আশীর্বাদ করবেন। আর রাজ্যের শিল্পীরা যারা রয়েছেন, রাজ্যের জমজানু সঙ্গে শিল্পীরা যারা রয়েছেন, এতদিন আমাদের সঙ্গে যেভাবে আছেন, আমরা আশা করবো আগামী দিনগুলোতেও আপনাদেরকে এইভাবেই পাবো। আর বহির রাজ্যের শিল্পী যারা আসেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাল্লা বলের তোমায় গান শোনাবো এই প্ল্যাটফর্মে বহু শিল্পী এসেছেন আপনাদের গান শোনাবে বলে, সকলের প্রতি আমাদের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, শুভেচ্ছা। কোনটা জীবনকে দিন বোধ হয় বড়ে দিল ওয়ালে এখানে দিয়েছিলাম, এই যে এটা 54। কি করবো, খাতাটাকে তো অনেকটা ঘেঁটেছি অভিষেক দা, ঘেঁটে ঘেঁটে আমি পুরো দেখেছি কি কি গান রয়েছে, কোন পেজে রয়েছে। যাচ্ছি তাহলে আজকের অনুষ্ঠানে, আর তোমাদেরকে নতুন করে আর কি মানে ধন্যবাদ দেব, কম পড়বে, ভালো লেগেছে আজকে। La 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 jeevan ke din chote sahi hum bhi bade dil wale kal ki hame fursat kahan chote to hum वाले जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले कल की हमें फुर्सत कहां सोचे तो हम मत वाले आगे है क्या किसने जाना
না জিসে আতা হো মৌজ মনালে কল কি হমে ফুরসত কহা সোচে তো হম মত বালে জীবন কে দিন সোচে সহি হম বড়ে দিল বালে কল কি হমে ফুরসত কহা সোচে তো হম মত বালে ये जिंदगी दर्द भी है ये जिंदगी है दवा भी ये जिंदगी दर्द भी है ये जिंदगी है दवा भी दिल तोड़ना ही जाने जाने ये दिल जोड़ना भी का शुक्रिया सत पे मही ऊपर वाले कल की हमें फुर्सत कहां सोचे तो हम मत वाले जीवन के दिन सोचे सही हम भी बड़े दिल वाले कल की हमें फुर्सत कहां তোমায় গান শুনাবো